আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা দেখছেন আলোকিত রাঙামাটির প্রতিদিনকার রাত ৮টা সংবাদ। সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। রাঙামাটির সাজেকে বর্ডার হাট করতে রাজি মিজোরাম বাণিজ্য মন্ত্রী। নারীরা এখন কোনো কাজে পিছিয়ে নেই, দীপঙ্কর তালুকদার এমপি। নানিয়ার চরে নানান আয়োজনে পালিত হবে স্বাধীনতা দিবস। কাপ্তাইয়ে কার্ড মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন। রায়খালিতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ। বাঘাইছড়িতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। করোনা সংক্রমণ রোধে কাপ্তাই থানা পুলিশের তৎপরতা। মাইনিমুখ বাজারে মোবাইল কোড ও সচেতনতায় অভিযান। সুধী দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাঙামাটির সাজেকে বর্ডার হাট করতে রাজি মিজোরাম বাণিজ্য মন্ত্রী। ভারতের রাজ্য মিজোরামের জন্য পার্বত্য জেলা রাঙামাটির সাজেকে বর্ডার হাট হচ্ছে। শুধু তাই নয়, মিজোরাম তার বাণিজ্যিক সুবিধার জন্য চট্টগ্রাম বন্দরও ব্যবহার করতে চায়। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ভারতের মিজোরাম রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী ডাক্তার আর লালথান ক্লিয়ানার সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি একথা জানান। নারীরা এখন কোনো কাজে পিছিয়ে নেই, দীপঙ্কর তালুকদার এমপি। নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব সৃষ্টি ও নারীদের এগিয়ে নিতে মুজিব বর্ষে আমাদের সকলকে শপথ নিতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি। তিনি বলেন, নারীরা এখন কোনো কাজে পিছিয়ে নেই, তাই যে সকল নারী এখনও সমাজের লোক লজ্জার ভয়ে নিজেকে গুটিয়ে রেখেছে তাদের এগিয়ে নিতে আমাদের সকলকে কাজ করতে হবে। প্রতিটি নারী যদি কোনো কাজে এগিয়ে আসে তাহলে সংসারের অভাব অনটন কখনোই থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। রোববার ২২শে মার্চ সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ২০২১ উদ্যোক্তাদের ৪ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলার উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। নানিয়ারচরে নানান আয়োজনে পালিত হবে স্বাধীনতা দিবস। নানিয়ারচরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২শে মার্চ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নির সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নূর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ। কাপ্তাইয়ে কার্প মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কাপ্তাই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৩ দিনব্যাপী কার্প মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ সোমবার ২২শে মার্চ হতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হক। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানেতে সভাপতিত্ব করেন। এ সময় সম্প্রসারিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র। রায়খালিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ। কাপ্তাই উপজেলাধীন রায়খালী ইউনিয়নে হালনাগাদ ২০১৯ সালের ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সোমবার ২২শে মার্চ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ করা হয়েছে। রায়খালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মার্মা উপস্থিত থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বাঘাইছড়িতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পুলিশ ও বিজিবির প্রতিনিধিগণ। করোনা সংক্রমণ রোধে কাপ্তাই থানা পুলিশের তৎপরতা। মাস্ক পরার অভ্যাস করি, কোভিড মুক্ত দেশ করি, এই স্লোগানকে সামনে রেখে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে সোমবার ২২শে মার্চ বড়ছড়ি বাজার ও শিলছড়ি এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করা সহ মাস্ক বিতরণ করা হয়। এ সময় কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিরুদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা জনগণকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার নির্দেশনা প্রদান করেন। মাইনিমুখ বাজারে মোবাইল কোড ও সচেতনতার অভিযান। মাস্ক পরার অভ্যাস করি, কোভিড মুক্ত দেশ করি, এই স্লোগানকে সামনে রেখে লঙ্গুদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মাইনিমুখ বাজারে মোবাইল কোড ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার ২২শে মার্চ দুপুরে মাইনিমুখ বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইনুল আবেদিনের পরিচালনায় মুখে মাস্ক না পরা এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লঙ্গুদু থানা পুলিশের উদ্যোগে এলাকায় মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির রাত ৮টার সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।